আজকে থেকে যে কোনো বিপদ আপদ সমস্যায় আপনারা কাউকে দেওয়া লাগবে না, সোজা আমার বাড়িতে যে আপনাদের সমস্যা আসবেন। এখন থেকে আমি আপনাদের সংসদ সদস্য, আমি আপনাদের নির্বাচিত দায়িত্ব। আপনাদের একটা কথা বলি, আমি মোটকাটো মানুষ, তারপরেও বলি অনেক কম ছিলাম, যখন এই তিন জানার মানুষ আমার এমপি বানাইছে, একটা দাড়ি ছিল তখন পাকে নাই। এত বড় দায়িত্ব নেওয়ার পরে আমি তো অনেক কম দাড়ি পেয়ে গেছি। আমি আপনাদের একটা কথা জবাব দিয়ে গেলাম যে আমি সন্ত্রাসের বিরুদ্ধে, আমি যা বলি সেটা আমি করব। আর যত ক্ষমতাশীল লোক হোক, যদি অন্যায় করে, সে আমার যত কাছের মানুষই হোক, আমি তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিবই। এবং আপনারা আমার উপর ভরসা রাখেন, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। কারণ শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হয়, আমি নিত্যন্ত যে এক কোদাল মাটিও কাটতে পারবো। আমার উপর ভরসা রাখেন, আগামী 5 বছরে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে চর এই কৃষ্ণপুর ইউনিয়নে একটা মাটির রাস্তা থাকবে না, আমি সব পাকা করে দেবো। একটা ইটের রাস্তা থাকবে না, আমি পাকা করে দেবো। আমি 13 সালে যখন নামছিলাম, তখন আমি বলছিলাম যে এই কাঁচা রাস্তা দিয়ে আমি হাইড্রা যাবো, সেই রাস্তা আমি পাকা করব। আমি 80 ভাগ রাস্তা সদরপুর ভাঙ্গা চর গঠনে পাকা করে দিই। আমি 100 ভাগ বিদ্যুৎ এনে দিচ্ছি। আপনারা জানেন বিহারা নালকের বাড়ি চর, আপনাদের একটা ইউনিয়ন চিনেন না, চতুর্দিকে পদ্মা নদী। আমি এক রাত শীতের সময় তাবু জমায় দেয়া 2 বার ওই চরে ঘুমাইছি, চরের ভিতর দিয়ে আমি ঘুমাইছি, কারো বাড়িতে না, তাবু জমায়। আমি তাদের দুঃখ কষ্ট বেদনা বোঝার জন্য তাবুর নিচে ঘুমাইছি। আমি দেখছি রাত অন্ধ হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, আমি তাদের সাথে সারা রাত আলাপ করছি যে আপনারা বিদ্যুৎ চান না, বলে বিদ্যুৎ দিবেন কিভাবে, চতুর্দিকে পদ্মা। আমি সেদিন তাদের আশ্বাস দিই নাই, আমি পারবো কিনা আমি জানতাম না। কিন্তু আজকে আমার দিয়ারায় যায় দেখেন, পদ্মা নদীর নিচে নিজ দিয়া সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে 1,000 কোটি টাকা ব্যয়, আজকে দিয়ারার ঘরে ঘরে বিদ্যুৎ চলছে। আমরা আপনাদের উন্নয়ন করে দেবো, তবে আপনাদের ওয়াদা দিতে হবে। আমি আমার 34 বছরে আপনারা আমাকে এমপি বানাইছে, 3,000 মানুষ। আমি আমার যৌবনের যে সময়টা, যেটা পরিবারের জন্য ব্যবসা বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ ব্যয় করে, আমি আমার যৌবনের এই 9.5 বছর আমি কিন্তু আমার 3,000 জনগণের জন্য ব্যয় করি। আমাকে তারা ভোট দিতে বিশ্বাস করছে, আমি ইমানের সাথে তাদের দায়িত্ব পালন করে যাবো, আমি ইমানের সাথে কৃষ্ণপুরের দায়িত্ব পালন করে যাবো। তবে একটা কথা আপনাদের আমাকে ওয়াদা দিতে হবে, আমাকে সন্তানের মতন ভালোবাসতে হবে, আমাকে মুরব্বীরা মাথা হাত দিয়ে দোয়া করে দিতে হবে। আমাকে দোয়ায় আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের দোয়া দোয়া দোয়ার সময় আপনারা দোয়া করবেন, আমার শক্তি বাড়বে, আমি আপনাদের উন্নয়ন করতে পারবো, আপনাদের সেবা করতে পারবো। এবং আমি গত 2 বার নৌকা আমার কাছে চাই নাই, নমিনেশন কিনি নাই। কেন কিনি নাই, আমি আমার পুকুরে চিনি, সে বঙ্গবন্ধুর কন্যা, সংগঠনের বাইরে সে তার পরিবারও চিনে না। এইবার সে আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানাইছে, এইবার আমি নৌকা মার্কার নমিনেশন কিনব। এবং আপনাদের কাছে ওয়াদা নিলাম, আমি কিনবো, আপনাদের কাছে জানাই গেলাম, পাইলে নির্বাচন করব নৌকার, আর না পাইলে আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই আমি মানে। আমাকে যদি কোনো ষড়যন্ত্রের কারণে নৌকা না দেয়, আমি কি ইলেকশন করবো? আপনারা দেখায় তাহলে করবো, কারণ এটা নিয়ে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমার রক্তে রক্তে নৌকা, কেনা বাবলের গোটা লাগে না। আমরা আসল নৌকা, 40 বছর যারা ভাঙ্গা সদরপুরের দায়িত্বে ছিল তারা ভাঙ্গা সদরপুরের উন্নয়ন করে নাই। আজকে ভাঙ্গা সদরপুরের মানুষ আমি যেখানে যাই, আমি খালি একটা কথা বলি, আপনি দায়িত্ব পালন করছেন, ইলেকশন আপনাদের আমার না, আপনাদের সমর্থন নিয়ে আমি বঙ্গবন্ধু কন্যাকে নৌকা চালাবো, এবং নৌকা ইনশাল্লাহ আমি পাবো। আর যদি কোন ষড়যন্ত্রের কাছে নৌকা না পাই, তাহলে আপনাদের বিবেক এবং আপনাদের মন যদি বলে, কাকে দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন হবে, কে বঙ্গবন্ধুর আসল সৈনিক,
আপনি কেন মুখে রক্ত দিতে পারে আপনারা সেটা বিবেচনা করে আপনারা যে সমস্ত যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের সাথে আমি একমত তবে এবারে আমাদের আন্দোলন হবে কৃষ্ণপুরের উন্নয়নের আন্দোলন আপনারা আমার কাছে একটা অনুরোধ যে বদনাম কৃষ্ণপুরে হইছে সেই বদনাম আমাদের ঘটাইতে হবে এটাই সুযোগ কারণ আগে আমাদের সিনিয়র একটি ছিলেন ওনার দায়িত্ব ছিল উনি অসুস্থ হয়ে গেছেন উনি বয়স হয়ে গেছে উনি বয়সের কারণে হয়তোবা সঠিক সেবাটা আপনাদের দিতে পারে না কিন্তু আজকে আমার উপর দায়িত্ব আসছে আমি ইমানি দায়িত্ব পালন করবো আপনারাও আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন আপনারা ভালো থাকবেন বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন শেখ হাসিনার জন্য দোয়া করবেন বাপ মা ভাই বোন সকলকে হারাইয়া আজকে শুধু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে দুইটা একই শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদের সাথে আপনারা থাকবেন তাদের দোয়া করবেন তারা যেন শক্তিশালী হয় এবং এই দেশের মানুষের মুখে হাসি ফুটে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা করতে পারি আজকে শোক সভা আপনারা এখানে আমাকে বেলাল ভাই আমন্ত্রণ দিচ্ছেন আপনাদের নেতারা আমন্ত্রণ দিচ্ছেন আমি খুবই গর্বিত যে আপনারা আমাকে আমন্ত্রণ দিয়ে আসছেন আমি আপনাদের আমন্ত্রণ দিচ্ছি আজকে থেকে যে কোনো বিপদ আপদ সমস্যায় আপনারা কাউকে নেওয়া লাগবে না সোজা আমার বাড়িতে যেয়ে আপনাদের সমস্যা এখন থেকে আমি আপনাদের সংসদ সদস্য আমি আপনাদের ইউনিয়নের দায়িত্ব পালন করব আপনারাও আমাকে সন্তান হিসাবে ভাই হিসাবে আপনারাও আমার ভুল ত্রুটি আমাকে ধরাই দিয়া আপনারাও আমাকে সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ রেহানার জন্য দোয়া করবেন দুটো এতিম বাচ্চা আপনি বেঁচে আছেন শুধুমাত্র আপনাদের জন্য সেই দুটো এতিম বাচ্চার জন্য দোয়া করবেন আমার চেয়ারে যুবলীগের শেখ ফজলেখান পরশের জন্য তিনিও 5 বছর বয়সে আগস্টে সে পিতা মাতাকে হত্যা করা হয়েছে পল্লক মণি আমার বড় মামা এবং আরজুমণি আমার বড় মামা তাদেরকেও হত্যা করা হয়েছে অতএব আজকে যারা আমরা এই পরিবারে রাজনীতি করি আমরা কোন নিজে ভোগ করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি সে আপনার দিকে তাকাই আমরা রাজনীতি করি বঙ্গবন্ধু যার জন্য রক্ত দিয়ে গেছে এদেশের মানুষের জন্য সেই বঙ্গবন্ধু সত্য বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আপনাদের আমন্ত্রণ জানালাম আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদের সংসদ সদস্য আপনাদের জনপ্রতিনিধি আমি আমার দায়িত্ব পালন করব আপনি আমার বাড়িতে আসবেন আমি আপনাদের কথা শুনব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে আমরা কৃষ্ণপুরে উন্নয়নমূলক কাজের রাস্তা ভিত্তিপ্রস্তর বিদ্যুৎ উৎপাদন যা যা লাগে আমরা স্কুলের ভবন যা যা লাগে আমরা আপনাদের উন্নয়ন করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা আমার বাড়িতে যাবেন আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমি আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে আছেন আমার থানার অফিস সাহেব এখানে আছেন তাদেরকেও আমি অনুরোধ করবো কৃষ্ণপুর এখন আমাদের একটা অঙ্গ আমাদের ভাষাঞ্চর কি বিষ্ণুপুর মানিকটা যেমন একটা অঙ্গ কৃষ্ণপুর আমাদের একটা অঙ্গ ইনশাল্লাহ আসলেও আমাকে ওইভাবে মেনে নিয়ে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ভারত জয় ইসলাম।